আর আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন, আমার ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম, বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরও, আর আমি যখন হাঁটতে শুরু করছি ন্যাচারাল ওইদিকে তো অনেক লোক জমা হয়ে গেছে, আর আমার সাথে যারা ছিল, সে 4 কিলোমিটার হেঁটে আমি CMHR পৌঁছালাম। CMHR গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন, আমরা যে কজন ছিলাম, আমি, ওবায়দুল কাদের, বেবি মধু থেকে শুরু, সবাই সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। আমি যখন 96 সালে, কম্পিউটার তখন কেউ ব্যবহার করে না বাংলাদেশে, আমি চাইলাম আমাদের দেশের ছেলেমেয়েরাও কম্পিউটার ব্যবহার করবে, আমি কম্পিউটার, কিছু পুরনো কম্পিউটার সংগ্রহ করার চেষ্টা করলাম, হলো না। নেদারল্যান্ড গভর্নমেন্ট এগিয়ে এলো, 50% তারা অনুদান দেবে আর 50% আমরা টাকা দেবো, 10,000 কম্পিউটার কিনবো। তো 10,000 কম্পিউটার কিনবো, সেই জন্য আমরা সব চুক্তি সব হয়ে গেল, আমরা কিছু টাকাও দিয়ে দিলাম, আমাদের স্কুল 10,000 স্কুলও আমরা সিলেক্ট করলাম যে প্রত্যেকটা স্কুলে একটা করে কম্পিউটার ল্যাব করে দেবো, আমাদের ছেলেমেয়েরা শিখবে। এর মধ্যে আমাদের সময়টা শেষ হয়ে গেল, কম্পিউটার কিন্তু প্রায় আসার পথে, আমাদের সময়টা শেষ হয়ে গেল, খালেদা জিয়া ক্ষমতা এসেছে। কত বড় বিদ্বান চিন্তা করেন, তাকে নেদারল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ, আর যে কোম্পানি এই কম্পিউটার সাপ্লাই দেবে সেই কোম্পানির নাম টিউলিপ। তো খালেদা জিয়াকে বুঝিয়েছে যে টিউলিপ হলো শেখ রেহানার মেয়ের নাম, এটা শেখ রেহানার কোম্পানি, কাজে এই কম্পিউটার নেওয়া যাবে না। আপনারা কি বিশ্বাস করতে পারেন, সেটা সে বাতিল করে দিল, বাতিল করার পর সেই কোম্পানি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করলো, 62 কোটি টাকা। আমার 10,000 কম্পিউটার তো গেলই, যা দাম দিয়েছেন তা তো গেলই, এবং ওই মামলায় বাংলাদেশের 62 কোটি টাকা উল্টো খেসারত দিতে হলো শুধুমাত্র ওই একটা নামের জন্য।